ঠিক আছে, তাহলে একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে জিমেইলে আসলাম, ঠিক আছে, জিমেইলে আসলাম। জিমেইলে আসলাম, এরপরে আছে ড্রাইভে, এই পর্যন্ত আসছিলাম না। এবার এখান থেকে আমরা এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে এই অবস্থা হয়েছিল, এখানে অ্যাডভান্স নিতে হবে, একটা অ্যাডভান্স আছে এখানে, অ্যাডভান্স থেকে গেট অ্যাডভান্স, অ্যাডভান্স মানে একটা সফটওয়্যার মতো আর কি, এখানে অনেক সফটওয়্যার আছে এরকম। আমরা যেমন ক্রোম ব্রাউজারে যেমন কি বলি এক্সটেনশন বলি না, এখানেও ওই রকম অনেক আছে। এই যে এখানে আমি ইয়োর লিখছি চলে আসছে এই এই সফটওয়্যারটা আর কি, ইয়োট অ্যানাদার মেইল মার্স, এটা এই যে লাল কালা যেটা এইটা আর কি, এটা সিলেক্ট ক্লিক করার পরে এই যে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে দিতে হবে, ওকে, একে লাস্টে যেয়ে এখানে অ্যালাউ করতে হবে। আমি এটা রেকর্ডিং রেখেছি, হ্যাঁ এটা দেখে দেখে করেন, আমি একবার তো হয়েই গেছে, আবার কিভাবে দেখাবো, ইনস্টল করে আমি সেটা আবার বলছি, সেটা হচ্ছে আপনি দাঁড়ান একটু ওয়েট করেন, আগে আমি এটা শেষ করে নিই। এটা এই অবস্থায় এখানে আপনার একটা নাম দেবেন, ঠিক আছে, এখন আপনার নাম হিসাবে আপনি দিতে পারেন, যেটা হিসাবে দেবেন একটা নাম দেবেন। এরপরে আপনার যে টেমপ্লেটটা আপনি এখানে তৈরি করেছিলেন না একটু আগে, এই যে সেই টেমপ্লেট আমি কয়েকটা হয়ে গেছে, এখানে সেই টেমপ্লেটগুলো চলে আসবে যেখানে, ঠিক আছে, একটু আগে যে করা হলো, আর এখানে লেখা আছে যে 50টা আপনি পাঠাতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি ওই টেমপ্লেটটা সিলেক্ট করবেন, টেমপ্লেটটা সিলেক্ট করবেন, করার পরে এই যে সেন্টে ক্লিক করলে এটা চলে যাবে। এখানে আমার 19টা আছে, আমি এখানে এই যে বেশি করে নিয়েছিলাম। এবার এই যে সেন্ট 19টা ইমেল, এখানে ক্লিক করলে হয়ে যাবে, অথবা শিডিউল করতে পারেন, হ্যাঁ শিডিউলে ক্লিক করেন, শিডিউল করতে পারবেন, এখানে কোন তারিখে যাবে। আপনি ধরেন এখন মেইল করলে, রাত্রি মেইল করলে ওরা সেটা, ওদের তো দিন ইউএসএ, সুতরাং ওরা এটা পাবে আর কি। আচ্ছা, ডেলিভারি টাইম কত যাবে এটা সেভাবে করে দেবেন আর কি, এখানে এটা ঢাকা থাকে এটা সমস্যা নেই, কিন্তু আপনি ইউএসএ টাইমটা দেবেন আর কি, আমাদের রাত মানে ওদের দিন, বুঝতে পারলেন? আমি আরেকবার বলছি, সেটা আছে দেখেন, সেটা আছে, আপনি এখানে আসবেন, আসার পরে এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, এখন তো এই যে এটা আসছে, হ্যাঁ এই যে ইয়ার টু মেইল মার্কস, কিন্তু তখন ছিল না, তখন এখান থেকে এই যে অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই যে গেট অ্যাডভান্স, বুঝতে পারলেন? এটা যাওয়ার পরে এই জায়গায় সার্চ দেবেন, এই জায়গায় সার্চ অপশন আসবে, এই যে সার্চ, এখানে সার্চ দেবেন, কি লিখবেন, ইয়ট, এই যে আমি শুধু ইয়ট লিখলে আপনি চলে আসবে এই জিনিসটা, হ্যাঁ ইয়ট, এই যে এটা চলে আসছে, এখান থেকে যে কোনো একটা ক্লিক করেন, যে কোনো একটাই, লেখার পরে এই যে লাল কালারে যে প্রথম যেটা আসছে, হ্যাঁ এই প্রথমটা, এটা একটা ক্লিক করবেন, এটা ক্লিক করলে এখন এখানে এখানে কি আসবে, ইনস্টল করতে পারবে, আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য আনইনস্টল লেখা আসছে, আপনার ইনস্টল আসবে, ইনস্টলে ক্লিক করবেন, ক্লিক করে আপনার জিমেইল, জিমেইল অপশন আসবে, জিমেইলটা সিলেক্ট করে দেবেন, যে জিমেইল এটা হচ্ছে, সিলেক্ট করে দিয়ে নিচের দিকে হ্যাঁ কন্টিনিউ না কি একটা অপশন আসবে, ওইটা ক্লিক করলে হয়ে গেল, বুঝতে পারলেন? অ্যালাও, অ্যালাও, অ্যালাওটা আসবে, অ্যালাওটা করে দেবেন, ওটা হয়ে যাবে, একটু ঘুরবে, ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে, মানে মার্কেটিং করবেন তো, আমি যেটা বলছি না ব্ল্যাঙ্ক না, আপনি তো এখানে লিঙ্কডইনের বিষয়টা আসছে কেন, আমি তো জাস্ট ইমেল কালেক্ট করতে বলছি, যেভাবে আপনি ইমেল কালেক্ট করলেন সেই ইমেলগুলো তো পাঠাতে হবে, সেই পাঠানোটা কিভাবে পাঠাবেন,
এই জায়গাটায় আপনি নামটা লিখে দেবেন, আর এখানে আপনার যেই টেমপ্লেটগুলো সবগুলো থাকবে। টেমপ্লেট তো আপনি জিমেইলে সব রেডি করে রেখেছেন, সব তো ড্রাফটে সেভ করে রেখেছেন, সুতরাং এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন সেই জিমেইলে, সেটা যেটা আপনি করবেন। এখন ধরেন আপনি এই জায়গায় আপনি হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য একটা আপনি টেমপ্লেট তৈরি করে রেখেছেন, হ্যাঁ একটা লিড জেনারেশন জন্য একটা টেমপ্লেট ওই জায়গায় রেডি করে রেখেছেন, তারপরে একটা আছে আরও অনেক গিগ আছে, যেমন এসইও কাজের জন্য কোনো একটা টেমপ্লেট তৈরি করে রেখেছেন। এক এক কাজের জন্য এক এক রকম না, আপনার তো কাজ তো একটা না, কাজ তো আপনার 40-50টা কাজও হতে পারে, ঠিক আছে? তো আপনি প্রত্যেক কাজের জন্য একটা করে টেমপ্লেট ওইভাবে তৈরি করে রেখেছেন। রাখার পরে এবার এখান থেকে আপনাকে কষ্ট করে কি খোঁজা লাগছে? আর যদি এখন এই যে মনে করেন 40টা কাজের জন্য আপনার যে টেমপ্লেটগুলো আপনি খুঁজতে হবে কোন জায়গায় আছে কোন ফোল্ডারে আছে, এই যে খুঁজে বের করা কষ্টকর না, তাহলে এই যে টেমপ্লেটগুলো তৈরি করা আছে, আপনি জাস্ট এখানে সেইটাই এখানে লিখে রাখলেন, লিড জেনারেশন, ইনস্টাগ্রাম মার্কেটিং, না হলে হচ্ছে এসইও বা অনপেজ এসইও বা ইউটিউব মার্কেটিং, যেটা হোক আপনি সেটা সিলেক্ট করবেন, যেই কাজের জন্য পাঠাচ্ছেন সেটা সিলেক্ট করবেন, করে আপনি সেন্ড করে দেবেন অথবা শিডিউল করে দেবেন, ব্যাস এটাই আর কি। আমি রেকর্ডিংটা অফ করে দিই, দাঁড়ান।